ইমাম হুসাইনের মহব্বতে বিশ্ব জাকের মঞ্জিলে পাক দরবার শরীফে আমার কেবলাজান হুজুরের কদম মুবারকে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই সে মহান স্রষ্টা মাবুদ মাওলার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কেবলাজান হুজুর বলতেন, ইমাম হুসাইনের মহব্বতে যদি কোনো মানুষের চোখের গোড়া দিয়ে মাছির মাথার মতো এক ফোঁটা পানি বাহির হয়, আল্লাহ পাক এই ইমাম হুসাইনের মহব্বতে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেও দিতে জবান খুলে বলেন পারে কি পারে না? ইমাম হুসাইনের মহব্বত প্রকৃতপক্ষে দয়াল নবীজির মহব্বত, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে যারা কষ্ট দিবে আল্লাহর নবীজি বলেন তারা যেন আমি নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনকে আল্লাহর নবী জামি উত্তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস উল্লেখ, আল্লাহর নবীজি ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফিকুম মা ইন আখাসতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইদ্দাতি আহলে বাইত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ পাক সমস্ত মানুষদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নি তারাক্তু ফিকুম মা ইন আকাসতুম। আল্লাহর নবীজি বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস আবারো রেখে যাইতেছি, একটা জিনিস হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন কিতাব, আর একটা হলো আমি নবীর আহলে বায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর আহলে বায়াতকে যদি তোমরা অনুসরণ করো, আমি নবীর আহলে বায়াতকে যদি তোমরা ভালোবাসো গো, তাহলে আমি নবীর ভালোবাসা অন্তরে পয়দা হয়ে যাবে। ভাইরা আমার, সেই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সেই শিবিরের মধ্যে যতগুলি মানুষ ছিল, ইমাম হুসাইন বলেন, আমার শিবিরের ভাইরা গো বোনেরা গো, আজকে এমন একটা জায়গার মধ্যে আমরা উপস্থিত হয়েছি, আমার নানার সেই ভবিষ্যৎবাণী কারবালার ময়দানে, এইটা এই কারবালার ময়দানে আমার নানা ঘোষণা করেছেন, আমি শাহাদত বরণ করব। আল্লাহ বলতে বলে আমি এই কারবালার ময়দানে শাহাদত বরণ করব। ও আমার সাথীরা, তোমরা যারা আছো আজকে, তোমরা যে যার মতো কারবালার ময়দান ছেড়ে পালায় যাও, ওই 72 জনের কাফেলার মধ্যে সবাই জবান খুলে বলল, ওগো ইমাম হুসাইন আমরা আপনাকে ভালোবাসি, আমরা নবীর জবান থেকে শুনেছি, ইমাম হুসাইন গো আপনাকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওগো হুসাইন, আজকে জীবন দিতে হলে আমরা প্রস্তুত আছি, তবে নবীর আহলে বায়তের বিরোধিতা আমরা করব না, আমরা নবীর আহলে বায়তের পক্ষে যদি জীবন দিতে হয় আমরা আজকে 72 জনের সবাই রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা আমার নবীর আহলে বায়তের বিরোধিতা করে, আমার নবীর আহলে বায়তের বিরোধিতা মানে আল্লাহর নবীর বিরোধিতা, ঠিক কিনা বলেন? সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ওয়া রাসূলহু ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং আমার নবীর আহলে বায়াত, আমার নবীকে যারা আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউযুনাল্লাহ রাসূলহু, যারা আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে এবং আমার নবীকে যারা কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে লাআনাত দিলাম এবং আখিরাতের মধ্যেও লাআনাত দিলাম। কথা বলেন ঠিক কিনা?